বন্ধুরা, আজকের নোটিফিকেশনটা এসেছে অফিস অফ দ্য ডিরেক্টর জেনারেল আসাম রাইফেলস থেকে। তো বন্ধুরা, নোটিফিকেশনের প্রথমে এখানে রয়েছে লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশনস, যেটা রয়েছে 25 জুলাই 2021। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের ফর্ম সাবমিশনের যে লাস্ট ডেট রয়েছে সেটা হলো জুলাইয়ের 25 তারিখ, এবং এখানে টোটাল 131টি ভ্যাকেন্সি রয়েছে, এবং এখানে যে পোস্ট রয়েছে সেটা হলো রাইফেল ম্যান এবং রাইফেল ওমেন। তো বন্ধুরা, এক্ষেত্রে মেল এবং ফিমেল সকল আবেদন করতে পারবেন, আপনাদের সকলের জন্য এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা, টোটাল ভ্যাকেন্সি 131টির মধ্যে এখানে মেলের জন্য রয়েছে 75 এবং ফিমেলের জন্য রয়েছে 56 ভ্যাকেন্সি। টোটাল এখানে 131টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফি ডিটেলস। তো বন্ধুরা, আপনারা যারা এসটি অথবা এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস রয়েছেন তাদেরকে এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, এবং যারা জেনারেল অথবা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস রয়েছেন তাদেরকে এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং তারপর এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো বন্ধুরা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে প্রথমে রয়েছে এজ লিমিট। তো এক্ষেত্রে যে এজ লিমিট রয়েছে পোস্টের জন্য সেটা হলো 18 to 23 ইয়ার্স। তো এক্ষেত্রে যারা জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস রয়েছেন তাদেরকে এখানে 5 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন রয়েছে, এবং যারা এসসি অথবা এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটস রয়েছেন তাদেরকে এখানে 10 ইয়ার্সের এজ রিল্যাক্সেশন রয়েছে। তো বন্ধুরা, এখানে যে ফাইনাল এজ লিমিট রয়েছে সেটা হলো জেনারেল এবং ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 18 to 28 ইয়ার্স, এবং এসসি অথবা এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 18 to 33 ইয়ার্স। এবং এখানে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান রিকোয়ার্ড রয়েছে সেটা হলো ম্যাট্রিকুলেশন ফ্রম এ রেকগনাইজড বোর্ড। তো বন্ধুরা, এক্ষেত্রে এ পোস্টে আবেদন করার জন্য আপনাদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে, সাথে কিন্তু আপনাদের অবশ্যই স্পোর্টস কোয়ালিফিকেশান থাকতে হবে, যেখানে রয়েছে প্লেয়ার্স হু হ্যাভ পার্টিসিপেটেড ইন এনি ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ন্যাশনাল কম্পিটিশন, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টস, ন্যাশনাল স্পোর্টস গেমস ফর স্কুল ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ইন ন্যাশনাল ফিজিক্যাল এফিসিয়েন্সি ড্রাইভ। তো বন্ধুরা, আপনাদের যদি স্পোর্টস কোয়ালিফিকেশান থেকে থাকে এবং যদি আপনার ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের এইস ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অথবা হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট অনুসারে ক্যালকুলেট করা হবে, এবং এখানে যে সিলেকশন প্রসেস রয়েছে তো এক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদেরকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং মেডিকেল এক্সামিনেশনের ভিত্তিতে সিলেকশন করা হবে। তো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে এখানে যে ক্রাইটেরিয়া রয়েছে, তো এখানে প্রথমত হাইট মেলের ক্ষেত্রে রয়েছে 170 সেন্টিমিটার, এবং ফিমেলের ক্ষেত্রে রয়েছে 157 সেন্টিমিটার, এবং চেস্ট রয়েছে শুধুমাত্র মেলের ক্ষেত্রে নর্মাল রয়েছে 80 সেমি, এবং এক্সপ্যান্ডেড রয়েছে 85 সেমি। তাছাড়া বন্ধুরা, এখানে বিভিন্ন শেডিউল কাস্টের জন্য হাইট এবং চেস্টও রিল্যাক্সেশন রয়েছে। তাছাড়া এখানে মেডিকেল এক্সামিনেশনের ডিটেলসও ক্লিয়ারলি নোটিফিকেশানে দেওয়া আছে। তো আপনারা চাইলে নোটিফিকেশানটি ডেসক্রিপশন থেকে ইজিলি ডাউনলোড করে আরও বিস্তারিতভাবে দেখতে পারবেন। এবং এখানে যে ফাইনাল সিলেকশন প্রসেস রয়েছে, তো বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে আপনাদের পারফরমেন্স এবং মেরিটের উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে। তারপর রয়েছে হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ এক্ষেত্রে আপনারা এই পোস্টে কীভাবে আবেদন করবেন। তো বন্ধুরা, এই পোস্টে আবেদন করার জন্য নোটিফিকেশানে যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া আছে www.assamrifles.gov.in, তো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে অনলাইনে ফর্মটা সাবমিট করতে হবে। তো বন্ধুরা, আমি প্রথমে বলেছিলাম যে এখানে অনলাইন ফর্ম সাবমিশনের ক্ষেত্রে আপনারা যারা এসটি অথবা এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেটস রয়েছেন তাদেরকে এখানে কোনো ফি দিতে হবে না, এবং যারা ওবিসি এবং জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটস রয়েছেন তাদেরকে কিন্তু এখানে 100 টাকা অনলাইন ফর্ম সাবমিশনের সময় দিতে হবে। তো বন্ধুরা, আপনারা যারা ন্যূনতম মাধ্যমিক পাস রয়েছেন এবং আপনাদের স্পোর্টস কোয়ালিফিকেশান রয়েছে, তো অবশ্যই এখানে এই পোস্টে অ্যাপ্লাই করে নেবেন, এবং এর ব্যাপারে যদি আরও বিস্তারিত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং বন্ধুরা, এরকম আরও জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনাদের সুবিধার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যে কোনো চাকরির নোটিফিকেশান আপডেট করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। নমস্কার।